নমস্কার বন্ধুরা, প্রকৃতি আর ভোটের উত্তাপে যখন আমরা নাজেহাল, তখন শরীর মন মাথা ঠান্ডা রাখতে খুবই সিম্পল চটপটা টেস্টের তরমুজের একটা শরবত বানিয়েছি আমি, পেটুক বাঙালি। এই গরমে যখন তখন চটপট বানিয়ে ফেলা যায় চটপটাই শরবত। মূল উপকরণ অবশ্যই সুন্দরী তরমুজ। ভিডিও করার প্ল্যান মোটেই ছিল না, বানাতে গিয়েই মনে হলো ক্যামেরাটা অন করে নি, কিন্তু নখে রয়ে গেছে আমার রং বেরঙের নেল পলিশ, ক্ষমা করে দিও খারাপ লাগলে। একটা বেশ বড় সড়ো তরমুজের চার ভাগের এক ভাগ আমি ব্যবহার করছি আজকে দু গ্লাস এই শরবত বানানোর জন্য। তার আগে খোসাটাকে অবশ্যই ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে। খোসা ছাড়ানোর পর যে পোর্শনটা আমি পেলাম, তার ধারের পোর্শনগুলোকেই আমি টুকরো করে নেব। একদম মাঝখানে থাকে অনেকটা দানা, ছাড়াতে অনেক সময় লেগে যাবে, সেইটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এখন সাইড থেকে লম্বালম্বি টেনে নিচ্ছি, সেইটাকেই টুকরো করে আমি শরবত বানাবো। তবে মাঝের পোর্শন ফেলে দেব না, নিশ্চয়ই খেয়ে নেব। এই শরবতটাকে বলা যেতে পারে তরমুজের লস্যি বা তরমুজের স্মুদি দই দিয়ে, ঠিক পড়াশোনা করে নিইনি তাই জন্য শরবত বলেই চালিয়ে নিলাম। যাই হোক না কেন, টেস্ট কিন্তু একটু অন্যরকম চটপটাই। ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তরমুজের ওই টুকরোগুলোকে, সাথে নিলাম এক কাপ টক দই। আমার আন্দাজ ওজনে তা 250 থেকে 300 গ্রাম হবে। তবে এই তরমুজ আর এই দইয়ের পরিমাণ একটু এপাশ ওপাশ হলে তো কোনো অসুবিধাই নেই। মিষ্টি করার জন্য চিনির পরিবর্তে নিলাম তালমিছরির গুঁড়ো 2 টেবিল চামচ। তবে চিনি বা চিনির অন্য কোনো সাবস্টিটিউট তো ব্যবহার করা যেতেই পারে, এই শরবতটায় মিষ্টি দিতে হয় অনেকটাই কম। বিট লবণ বা ব্ল্যাক সল্ট দিলাম 1/4 টিস্পুন, প্রায় 1/4 টিস্পুনই দিচ্ছি আমি ড্রাই ম্যাঙ্গো বা আমচুর পাউডার, চাইলে এখানে চাট মশালাও দেওয়া যেতে পারে। আর দিয়ে দিলাম বেশ কয়েকটা বরফের কুচি। শরবতের সব উপকরণগুলো একটা ঘরে বন্দি করে নিয়েছি, এবার এগুলোকে মিশিয়ে নেব। ঘুরিয়ে নিচ্ছি 25 থেকে 30 সেকেন্ডের জন্য বা যতক্ষণ না এগুলো সব খুব ভালো করে মিশে একটা স্মুথ মিক্সচার তৈরি করে দেয়। এই গরমে সবার মন চায় ঠান্ডা ঠান্ডা কিছু খেতে। অতিরিক্ত মিষ্টি সফট ড্রিঙ্কস বা প্রিজারভেটিভ দেওয়া শরবতগুলো বাজার থেকে না কিনে যদি বাড়িতে ফ্রেশ ফল আর দই দিয়ে এত স্বাস্থ্যকর একটা শরবত এত সহজে বানিয়ে নেওয়া যায়, তার থেকে উপকারী আর কী বা হতে পারে। সাথে অবশ্যই সেটা অনেক টেস্টি। যদি কিছু ভুল করে থাকি শুধরে দিও আমাকে। আর যদি তরমুজের এই শরবতটা তোমাদের কাছে লাগে অনেক রিফ্রেশিং, তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো আর অনেক 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 শেয়ার করো প্লিজ।